السلام عليكم. আজকে আমরা জানব খন্দকের যুদ্ধের ঘটনা, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধের কাহিনী সম্পর্কে। এক বছরে বেশি সময় যাবৎ মুসলমানদের সামরিক তৎপরতা চালানোর ফলে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠিত হয়। চারদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তির বিস্তার ঘটে। এ সময়ে ইহুদিরা তাদের ঘৃণ্য আচরণ, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নানা ধরনের অবমাননা ও অসম্মানের সম্মুখীন করে। কিন্তু তবু তাদের আক্কেল হয়নি, তারা কোনো শিক্ষাও গ্রহণ করেনি। খয়বরে নির্বাসনের পর ইহুদির অপেক্ষায় থাকে যে মুসলমান এবং মূর্তিপূজকদের মধ্যে যে সংঘাত চলছে তার পরিণাম কোথায় গিয়ে পৌঁছে দেখা যাক। কিন্তু পরিস্থিতি ক্রমেই মুসলমানদের অনুকূলে যাচ্ছিল, দূর দূরান্তে ইসলামের জয় জয়কার ছড়িয়ে পড়ছিল। এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে পুড়ে চারখার হতে লাগল। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করল। মুসলমানদের উপর সর্বশেষ আঘাত হানার জন্য তারা প্রস্তুতি নিতে লাগল। তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল, কিন্তু সরাসরি সংঘাত সংঘর্ষের সাহস তাদের ছিল না। এই কারণে উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা এক ভয়ানক পরিকল্পনা গ্রহণ করল। ঘটনার বিবরণ এই: বনু নাজির গোত্রের 20 জন সর্দার ও নেতা মক্কায় কুরাইশদের কাছে হাজির হল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে কুরাইশদের উদ্যুক্ত করে বলল যে তারাও সর্বাত্মক সাহায্য করবে। কুরাইশরা রাজি হয়ে গেল। উহুদের যুদ্ধের সময় কুরাইশরা পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ করবে বলে কথা দিয়ে কথা রাখতে পারেনি। এই কারণে তারা ভাবল যে নতুন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কুরাইশদের সুনাম সুখ্যাতি বহাল রাখা যাবে আর ইতিপূর্বে কৃত অঙ্গীকারও পূরণ করা যাবে। ইহুদি প্রতিনিধি দলের পর বনু গাতফানের কাছে গিয়ে তাদেরও কুরাইশদের মতোই যুদ্ধে অনুপ্রাণিত করল। তারাও প্রস্তুত হয়ে গেল। এরপর ইহুদিদের এ প্রতিনিধিরা আরবের বিভিন্ন গোত্রের কাছে ঘুরে ঘুরে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপাতে লাগলো এবং একটি যুদ্ধের জন্য আহ্বান জানালো। এতে বহু লোক যুদ্ধ করতে করতে প্রস্তুত হলো। মোট কথা, ইহুদি রাজনীতিরা সফলতার সাথে কাফিরদের সাথে গাঁট ছড়া বাঁধল এবং বহু লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করল। এরপর পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিক থেকে কুরাইশ, কিনানা, তুহামাই বসবাসকারী অন্যান্য মিত্রগোত্র মদিনা অভিমুখে রওনা হলো। এদের অধিনায়ক ছিল কাফির নেতা আবু সুফিয়ান। সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল 4000। এরা মাররাস জাহরাহন পৌঁছালে বনু সালিম গোত্রের লোকেরাও তাদের সাথে সামিল হলো। এদিকে এ সময়ে পূর্ব দিক থেকে গাতপান গোত্র ফাজারা, মুররা ও আশজাআ রওনা হলো। ফাজরাহ গোত্রের সেনানায়ক ছিল উওয়াইনা ইবনে হাসান। বনু মাররা গোত্রের সেনাপতি ছিল হারেস ইবনে আউফ এবং বনু আশজার সেনাপতি ছিল মাসারহ ইবনে রাখিল। এদের সাথে বনু আসাদ এবং অন্যান্য গোত্রের বহু লোক জোটবদ্ধ হলো। নির্দিষ্ট দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক এই সকল লোক মদিনা অভিমুখে রওনা হলো। অল্প দিনের মধ্যেই মদিনার পাশে 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী সমবেত হলো। এর সৈন্য সংখ্যা হিসাব করলে এত বড় ছিল যে মদিনার নারী শিশুসহ মোট সংখ্যাও তাদের সমান ছিল না। এই বিরাট সেনাদল যদি হঠাৎ করে মদিনায় গিয়ে চড়াও হয় তবে মুসলমানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। এটাও বিচিত্র ছিল না যে মুসলমানদের তারা পুরোপুরি নিশ্চিহ্ন করে দিত, কিন্তু মদিনায় মুসলমানদের নেতা ছিল আতঙ্ক জাগ্রত ও বিবেক সচেতন। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। বিভিন্ন গোত্রের সৈন্যরা মদিনা অভিমুখে রওনা হয়েছে এই খবর যথাসময় ইসলামী রাষ্ট্রে তথা সরবরাহে নিযুক্ত গুপ্তচররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন। এই খবর পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবাদের সঙ্গে নিয়ে মজলিসে শুরার বৈঠকে বসে মদিনার প্রতিরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করতে লাগলেন।
আলোচনা পর্যালোচনার পর সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব এভাবে পেশ করেছিলেন, হে আল্লাহর রাসূল, পারস্যে আমাদের ঘেরাও করা হলে আমরা চারদিকে পরিখা খনন করতাম। এটা ছিল সুচিন্তিত প্রতিরক্ষা প্রস্তাব। আরবের জনগণ এই ধরনের কৌশল সম্পর্কে অবহিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব অনুমোদন করে অবিলম্বে খনন কাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কাজ দেখাশোনা করতেন, তিনি নিজেও পরীক্ষা খননে অংশগ্রহণ করতেন। সহি বুখারী শরীফে সহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম, লোকেরা খনন করছিলেন এবং আমরা কাঁধে মাটি বহন করে দূরে পেলে আসছিলাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আখিরাতের জীবন হয়তো প্রকৃত জীবন, ওগো করুণাময় আনসার আর মুহাজিরদের ক্ষমা করে দাও। অপর এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিকে গমন করে দেখতে পেলেন যে এক শীতের সকালে মুহাজির ও আনসাররা পরীক্ষা খননের কাজে নিয়োজিত রয়েছেন। তাদের কাছে কোনো ক্রীতদাস ছিল না যারা তাদের পরিবর্তে এ কাজ করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কষ্ট এবং ক্ষুধার্ত অবস্থা দেখে বললেন, হে আল্লাহ, জীবন তো আখিরাতের জীবন, সে নিশ্চয় মুহাজির ও আনসারদের করা ক্ষম ও দয়াময়। আনসার ও মুহাজির জবাব দিলেন, যতদিন আমাদের থাকবে হায়াত, মুহাম্মাদের হাতে জিহাদের জন্য করলাম বায়াত। সহি বুখারী শরীফে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে যে আল্লাহর রাসূলকে আমি দেখেছি, তিনি খন্দকের যুদ্ধে মাটি খনন করেছেন, দুলোবালিতে তার দেহ আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তার চুল ছিল অনেক, সে অবস্থাতেই তিনি মাটি খনন করেছেন আর বলেছেন, তুমি বিনে হেদায়াত পেতাম না হে রাজা দিরাজ, দিতাম না জাকাত আর পড়তাম না সালাত, শান্তি দাও যেন আমাদের শক্ত থাকে মন, লড়াই হলে অটল রেখো আমাদের চরণ। আমাদের বিরুদ্ধে ওরা দিল লোকদের উস্কানি, ফেতনাতে শির হবে না নত সেতু আমরা জানি। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের কথাগুলো দৃঢ়তার সাথে উচ্চারণ করতেন। অন্য এক বর্ণনায় কবিতার শেষ দুই লাইন এভাবে লেখা হয়েছে, ওরা যদি জুলুম করে ফেতনায় ফেলতে চায়, আমরা হব তারা যারা মাথা না নোয়ায়। মুসলমানরা একদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছিলেন, অন্যদিকে প্রচণ্ড ক্ষুধা সহ্য করছিলেন। সে কথা চিন্তা করলে বুক ধক করে ওঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরীক্ষা খননকারীদের কাছে কিছু জব নিয়ে আসা হতো এবং গরম করা কিছু চিকনাই নিয়ে আসা হতো, নিরস ও বিস্বাদ এ খাবারই তারা খেতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষুধার কথা বললাম এবং পেটের কাপড় খুলে একটি পাথর দেখালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটে দুইটি পাথর আমাদের দেখালেন। পরীক্ষা খননকালে নবুয়াতের কয়েকটি নিদর্শন প্রকাশ পেয়েছিল। সহি বুখারীতে উল্লেখ রয়েছে যে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষুধায় কাতর দেখে একটি বকরির বাচ্চা জবাই করেন। তার স্ত্রী এক সাআ প্রায় আড়াই কেজি জবের রুটি তৈরি করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপনভাবে বলেন যে আপনার কয়েকজন ঘনিষ্ঠ সাহাবাকে নিয়ে আমার বাসায় একটু আসুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খনন কাজে নিয়োজিত সকল সাহাবাকে সঙ্গে নিয়ে রওনা হন। সাহাবাদের সংখ্যা ছিল 1000। অতঃপর সকল সাহাবা ফ্যাট বড়ে রুটি গোশত খেলেন। উনুনের উপর গোশতের হাঁড়ি তখনও টকবক করে পড়ছিল। রুটি যত তৈরি করা হচ্ছিল তারা সবাই পরিবেশন করা হচ্ছিল, কিন্তু শেষ হচ্ছিল না, একের পর এক রুটি তৈরি করা হচ্ছিল। নোমাড ইবনে বশিরের বোন খন্দকের কাছে কিছু খেজুর নিয়ে এলেন। তিনি এনেছিলেন এ জন্য যে তার ভাই এবং মামা খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো ছেয়ে নিয়ে একটি কাপড় বিছিয়ে তার উপর ছড়িয়ে দিলেন। এরপর খনন কাজে নিয়োজিত সাহাবাদের খেতে ডাকলেন।
সাহাবারা খেতে শুরু করলেন। তারা যত খাচ্ছিলেন খেজুর ততই বাড়ছিল। সবাই পেট ভরে খেয়ে কাজে চলে গেলেন। খেজুর তখনও বিছানো কাপড়ের বাইরে পড়ে যাচ্ছিল। ঘটনাটি উল্লেখ আছে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 218 এর মধ্যে। উল্লিখিত দুটি ঘটনার চেয়ে বিস্ময়কর একটি ঘটনা সেই সময় ঘটেছিল। ইমাম বুখারি জাবের রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই ঘটনা বর্ণনা করেন। জাবের রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরীক্ষা খনন করছিলাম, হঠাৎ একটি বড় পাথর পড়ল, কিন্তু কিছুতে সেটা আমরা নাড়াতে পারছিলাম না। আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা জানালাম। তিনি বললেন, আমি আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেটে তখন পাথর বাঁধা। তিনি কোদাল দিয়ে পরীক্ষার ভেতর সেই পাথরের উপর আঘাত করলেন, সাথে সাথে সেই পাথর ধুলোবালির স্তূপে পরিণত হল। সহি বুখারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 588। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরীক্ষা খননের সময় একটি বিরাট পাথর অন্তরায় হয়ে দাঁড়ালো। কোদাল দিয়ে আঘাত করলে কোদাল পিড়ে আসছিল। এই ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানালাম। তিনি কোদাল হাতে নিয়ে এবং বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের একাংশ ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে শাম দেশ অর্থাৎ সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখন সেখানে লাল মহল দেখতে পাচ্ছি। এরপর দ্বিতীয় আঘাত করলেন, আরও একটি টুকরো বের হলো। তিনি বললেন, আল্লাহর শপথ, আমাকে পারস্য দেওয়া হয়েছে, আমি এখন মাদায়েনের শ্বেত মহল দেখতে পাচ্ছি। এরপর তৃতীয় আঘাত করে বললেন, বিসমিল্লা। এতে পাথরের বাকি অংশ কেটে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে ইয়েমেন চাবি দেওয়া হয়েছে, আমি এখন সানার পকড় দেখতে পাচ্ছি। সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 56। ইবনে ইসহাক একই ধরনের বর্ণনা সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন। মদিনা শহর উত্তর দিকে খোলা, অন্য তিন দিকে পাহাড় পর্বত এবং খেজুর বাগানে ঘেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচক্ষণ সমর বিশারদ ছিলেন। তিনি জানতেন যে মদিনায় অমুসলিমরা হামলা করতে উত্তর দিক থেকে আসবে, তাই তিনি শুধু উত্তরেই পরীক্ষা খনন করেন। মুসলমানরা পরীক্ষা খননের কাজ সমভাবে চালিয়ে যান। সারাদিন তারা খনন কাজ করেন, সন্ধ্যায় ঘরে ফিরে যেতেন। কাফির বাহিনী মদিনার উপকণ্ঠে আসার আগে পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা খননের কাজ শেষ হয়ে যায়। কুরাইশরা তাদের 4,000 সৈন্য শয়েসে মদিনার রমা, জারব এবং জাগাবর মাঝামাঝি মজমাউল এসআলে তাঁবু স্থাপন করল। অন্যদিকে গাতপান এবং তাদের নিজেদের মিত্ররা 6,000 সৈন্য শয়েসে উহুদের পূর্ব দিকে জাম্ব নকমি এলাকায় তাঁবু স্থাপন করলেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন বলে উঠল, এটা তো তাই যা আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, এবং আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছিলেন। আর এতে তাদের ঈমান আনুগত্য বৃদ্ধি পেল। সূরা আল আহজাব আয়াত 22। কিন্তু মুনাফিক ও দুর্বল চিত্তের লোকদের দৃষ্টি ওদের উপর পতিত হলে তারা ভয়ে কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন ফিকরা ও যাদের অন্তরে ছিল বেদী, তারা বলছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ব্যতীত কিছু নয়। সূরা আল আহজাব আয়াত 12। অমুসলিমদের সম্মিলিত বাহিনীর সাথে মোকাবিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন। তারা সালআ পাহাড়ের দিকে পিঠ রেখে দুর্গ অবরোধের রূপ গ্রহণ করেন। সামনে ছিল খন্দক বা পরীক্ষা। মুসলমানদের সাংকেতিক ভাষা ছিল হামিম লায়ুবসিরুন, অর্থাৎ ওদের সাহায্য যেন না করা হয়। মদিনার দায়িত্ব আব্দুল ইবনে মাকতুমের উপর ন্যস্ত করা হয়। নারী ও শিশুদের বিভিন্ন দুর্গ এবং সংরক্ষিত বাড়িতে রাখা হয়। বিদর্ভীরা মদিনায় হামলা করতে এসে দেখতে পেল যে এক সুগভীর
প্রশস্ত পরিখা তাদের এবং মদিনার মধ্যে অন্তরায় হয়ে রয়েছে। ফলে তারা অবরোধ করে পড়ে থাকল। তারা মদিনা অভিমুখে রওনা হওয়ার সময় এই ধরনের বাধার সম্মুখীন হওয়ার কথা ভাবেনি। এরূপ কোনো মানসিক প্রস্তুতিও ছিল না। তারা বলা বলি করছিল যে এই ধরনের প্রতিরক্ষা কৌশল তো আরবদের জন্য সম্পূর্ণ নতুন। অভিনব এই প্রতিরক্ষা কৌশলের কথা যেহেতু চিন্তা করেনি, এই কারণে কাফিররা হতবুদ্ধি হয়ে পড়ল। পরিখার কাছে পৌঁছে বিদর্মীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। তারা ভেবেছিল যে মুসলমানদের সহজেই কুপঘাত করে ফেলবে। এদিকে মুসলমানরা কাফিরদের গতিবিধির উপর নজর রাখে এবং তাদেরকে পরিখার দ্বারে কাছে আসতে দিচ্ছিল না। কাছে এলে তীর নিক্ষেপ করছিল, ফলে বিদর্মীরা দারুণ ব্যাকাদায় পড়ল। তারা পরিখার কাছে আসার সাহস পাচ্ছিল না। মাটি পেলে পরিখা বরাট করাও ছিল অচিন্তনীয়। কুরাইশ সৈন্যরা খন্দকের কাছে অবরোধ আরোপ করে বিনা লাভে অনির্দিষ্টকাল অপেক্ষা করবে তা কি করে হয়, এটা তাদের অভ্যাস ও মর্যাদার পরিপন্থী। তাদের মধ্যে কয়েকজনের একটি গ্রুপ একটি সংকীর্ণ জায়গা দিয়ে খন্দক বা পরিখা অতিক্রম করে। এরপর তাদের কেউ গোড়ায় চড়ে পরিখা ও হুসালা আর মধ্যে গুরফা খেতে থাকে। এরা হচ্ছে আমর ইবনে আব্দে উদ, ইক্রমা ইবনে আবু জাহেল, জাররান ইবনে খত্তাব প্রমুখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মুসলমান সঙ্গে নিয়ে বেরোলেন। যে জায়গা দিয়ে তারা প্রবেশ করেছিল সে জায়গায় নিয়ন্ত্রণে এনে তাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দিলেন। এরপরে আমর ইবনে উদ মুখোমুখি যুদ্ধের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঙ্কার দিয়ে আহ্বান জানালো। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কথা বললেন যে আমর ক্রোধান্ন হয়ে ঘোড়া থেকে লাফিয়ে নামল। পরে ঘোড়াকে হত্যা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হাজির হলো। সে ছিল বড় বীর। উভয়ের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে গেল। একজন অন্যজনকে কাবু করতে হামলা চালাচ্ছিল। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ করে দিলেন। অন্য মুশরিকরা পরিখার উপর প্রান্তরে ছুটে পালালো। তারা ভীষণ ভয় পেয়েছিল। আবু জাহেলের পুত্র ইকরামা নিজের বর্শা পেলে রেখেই পালালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই কাফির বা মুশরিকদের বীর বলতে যাদের যাকে বোঝানো হয়েছে তার ঘটনা খালিদ ইবনু ওয়ালিদ বইয়ের খালিদ এবং খন্দকের যুদ্ধের মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে। মুশরিকরা পরিখা অতিক্রম করে অথবা পরিখা বরাট করে রাস্তা তৈরির সব রকম চেষ্টা করল, কিন্তু মুসলমানরা তাদেরকে পরিখার কাছে আসতে দিচ্ছিলেন না। তাদের প্রতি তীর নিক্ষেপ অথবা বর্ষা তাক করে এমনভাবে প্রতিহত করলেন যে তাদের সব চেষ্টায় ব্যর্থ হলো। এ ধরনের প্রচণ্ড মোকাবিলার কারণে সাহাবাই কিরামের কয়েক ওয়াক্ত সলাৎ কাজা হয়ে গিয়েছিল। বুখারি ও মুসলিম শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিনে এলেন এবং কাফিরদের কঠোর ভাষায় সমালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আমি সূর্য ডুবু অবস্থায় সলাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমি তো এখনও সলাত আদায় করিনি। সাহাবা আবু হান নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু করার পর উযু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করলেন, ততক্ষণে সূর্য ডুবে গেছে। এরপর মাগরিবের সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত কাজা পড়তে বাধ্য হওয়ায় মনে খুব কষ্ট পেলেন। তিনি পৌত্তলিকদের জন্য বদদোয়া করলেন। সহিহ বুখারী শরীফে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিনে বললেন, হে আল্লাহ, সকল মুশরিক সহ তাদের ঘর এবং কবরকে আগুনে ভরে দিন। ওদের কারণে আমাদের আসরের সলাত কাজা করতে হয়েছে। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। মুসনাদে আহমদ এবং মুস্তাফনাদে শাফিঈতে বর্ণিত রয়েছে যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোহর আসর মাগরিব এবং ইশার সলাত যথাসময়ে আদায় করতে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব সালাত একত্রে আদায় করেছিলেন। ইমাম নববী বলেন, উল্লিখিত হাদিসসমূহের বর্ণনার বৈপরীত্যে সম্পর্কে বলা যায় যে সবগুলো হাদিসের বক্তব্য যথার্থ।
খন্দকের যুদ্ধ কয়েকদিন যাবৎ চলেছিল। একদিন হয়েছে এক অবস্থা, অন্যদিন অন্য অবস্থা। এসব হাদিস থেকে বোঝা যায় যে মুশরিকরা পরিখা অতিক্রম করে মদিনায় হামলা করতে কয়েকদিন যাবৎ প্রাণপণ চেষ্টা করছিল এবং মুসলমানরা সে চেষ্টা প্রতিহত করছিলেন। উভয় দলের মাঝখানে পরিখা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এ কারণে মুখোমুখি রক্তাক্ত সংঘর্ষের সুযোগ হয়নি, বরং পরস্পরের প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। তীর নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন নিহত হয়েছে, তবে তাদের সংখ্যা ছিল দশ। নিহত পুত্তলিকদের মধ্যে দুজন কি একজন তলোয়াতের আঘাতে প্রাণ হারিয়েছে। সাদ ইবনে মাআস রাদিয়াল্লাহু তাআলা এর গায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল, এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে হাব্বান ইবনে আরকা নামে একজন পুত্তলিক তীর নিক্ষেপ করেছিল। এই লোকটি ছিল কুরাইশ বংশোদ্ভূত। আহত হওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তো জানো যে কওমের লোকেরা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করেছে, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তাদের সাথে রাস্তায় জিহাদ করা আমার এত প্রিয় যে অন্য কোনো কওমের সাথে জিহাদ করা এত প্রিয় নয়। হে আল্লাহ, আমি মনে করি যে তুমি আমাদের ও ওদের মধ্যকার যুদ্ধকে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছ। হে আল্লাহ, কুরাইশদের সাথে যুদ্ধ যদি বাকি থাকে তবে সেই যুদ্ধের জন্য আমাকে বাকি রাখো, যেন আমি তাদের সাথে জিহাদ করতে পারি। যদি তুমি কাফিরদের সাথে আমার যুদ্ধ শেষ করে দিয়ে থাকো তবে আমার এই আহত হওয়ার আঘাতের গা যেন না শুকায় এবং এই আঘাতকেই আমার মৃত্যুর কারণ হয়। দোয়ার শেষে তিনি বললেন, হে আল্লাহ, বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। মোট কথা, মুসলমানরা একদিকে যুদ্ধক্ষেত্রে সমস্যার সম্মুখীন ছিল, অন্যদিকে ষড়যন্ত্র ও কুচক্রের ঘৃণ্য তৎপরতা অব্যাহত ছিল। ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা মুসলমানদের দেহে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বনু নাজির গোত্রের দুর্বৃত্ত নেতা হুয়াই ইবনে আখতাব বনু কুরাইজা গোত্রের লোকদের কাছে এসে তাদের সর্দার কাব ইবনে আসাদের কাছে হাজির হলো। এ কাব ইবনে আসাদও ছিল বনু কুরাইজার পক্ষ থেকে অঙ্গীকার সম্পাদনের মধ্যস্থতাকারী। এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মর্মে চুক্তি করেছিল যে যুদ্ধের সময় তাকে সাহায্য করবে। ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। হুয়াই এসে কাবের দরজায় আওয়াজ দিল। হুয়াইকে দেখা মাত্র কাব দরজা খুলে দিল। দরজা খোলার পর হুয়াই বলল, হে কাব, আমি তোমার জন্য জামানার সম্মান এবং উদ্দেলিত সমুদ্র নিয়ে এসেছি। আমি সব কুরাইশ সর্দার সহ সব কুরাইশকে রুমার মাজুলা সালে এনে সমাবেত করেছি। বনু গাতপান লোকদেরকে তাদের সব সর্দার সহ উহুদের নিকটবর্তী জাম্বে নকমিতে একত্রিত করেছি। তারা আমার কাছে প্রতিজ্ঞা করেছে যে মুহাম্মদ এবং তার সঙ্গীদের পুরোপুরি নির্মূল না করে তারা সেই স্থান ত্যাগ করবে না। কাব বলল, খোদার কসম, তুমি আমার যুগের অপমান এবং বৃষ্টি বর্ষণকারী ম্যাগ নিয়ে হাজির হয়েছ। সেই ম্যাগ থেকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন বেরোচ্ছে, কিন্তু ওতে ভালো কিছু অবশিষ্ট নেই। হুয়াই, তোমার জন্য আফসোস, আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দাও। আমি মুহাম্মাদের মধ্যে সত্য এবং আনুগত্য ব্যতীত অন্য কিছু দেখিনি। কিন্তু হুয়াই ক্যাবের গায়ে মাথায় হাত বুলাতে লাগলো, ছদ্ম আবেগে বুকে জড়িয়ে ধরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে লাগলো। এমনই করে একসময় সে কাবকে রাজি করিয়েই পেলল। তবে তাকে অঙ্গীকার করতে হলো যে কুরাইশ যদি মুহাম্মাদকে খতম না করে ফিরে আসতে বাধ্য হয় তবে আমিও তোমার সাথে তোমার দুর্গে প্রবেশ করব। এরপর তোমার যে পরিণাম হবে আমি সেই পরিণাম মেনে নেব। হুয়াইয়ের প্রতিশ্রুতির পর কাব ইবনে আসাদ রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ এবং মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে পুত্তলিকদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করল। এরপর বনু কুরাইজার ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগল। ইবনে ইসাক বলছেন, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালেব হাসান ইবনে সাবেতের ফারে নামক দুর্গের ভেতর ছিলেন। হাসান মহিলা ও শিশুদের সঙ্গে সেখানে ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার কাছ দিয়ে একজন ইহুদি গেল এবং দুর্গের চারদিক ঘুরতে লাগলো। এটা সেই সময়ের কথা যখন বনু কুরাইজা রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। সে সময় আমাদের এবং চুক্তি ভঙ্গকারীদের ইহুদিদের মধ্যে এমন কেউ ছিল না যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে সম্মিলিত শত্রু বাহিনীর মোকাবিলায় ব্যস্ত রয়েছেন। আমাদের উপর কেউ হামলা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসতে পারতেন না। এমন সময় আমি হাসানের দৃষ্টি আকর্ষণ করে বললাম, হে হাসান, একজন ইহুদি দুর্গের চারদিকে গুড়গুড় করছে। আমার সন্দেহ হচ্ছে যে সে অন্য ইহুদিদের আমাদের বিরুদ্ধে খেপাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা অন্য কাজে এত ব্যস্ত যে এখানে আমাদের কাছে আসতে পারবেন না, কাজেই আপনি যান এবং তাকে হত্যা করুন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো জানেন যে আমি ওরকম কাজের মানুষ নই। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর ঘটনার বর্ণনা দিয়ে বললেন, আমি কোমরে কাপড় বাঁধলাম, একটা কাঠ নিয়ে দুর্গের বাইরে ইহুদিদের কাছে গিয়ে নির্মমভাবে প্রহার করে তাকে মেরে ফেললাম। এরপর দুর্গে ফিরে এসে হাসানকে বললাম, যান সেই লোকটির অস্ত্রশস্ত্র অন্যান্য জিনিস খুলে নিন। লোকটি পুরুষ, এ কারণে আমি তার অস্ত্র খুলে নেইনি। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওর অস্ত্র এবং জিনিসপত্রে আমার কোনো প্রয়োজন নেই। মুসলমান নারী শিশুদের নিরাপত্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুপুর এই বীরত্বপূর্ণ কাজে দারুণ প্রভাব পড়ল। ইহুদিরা মনে করল যে দুর্গের ভেতর মুসলমানদের সহায়ক সেনা ইউনিট রয়েছে। ইহুদিরা এই কারণে সেই দুর্গের কাছে অন্য কাউকে পাঠাতে সাহসী হয়নি, অথচ সেখানে কোনো সৈন্যই ছিল না। তবে মূর্তিপূজক কুরাইশ সৈন্যদের সাথে নিজেদের একাত্মতা প্রকাশের প্রমাণ দেওয়ার জন্য তারা তাদেরকে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী সরবরাহ করছিল। এক পর্যায়ে মুসলমানরা সেই রসদের মধ্য থেকে 20টি উট কেড়ে নেয়। মোট কথা, ইহুদিদের অঙ্গীকার ভঙ্গের খবর পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যাপারে মনোযোগী হলেন। তিনি প্রথমে ব্যাপারটির সত্যতা যাচাই করতে চাইলেন যাতে বনু কুরাইজার প্রকৃত ভূমিকা স্পষ্ট হয়। সম্পাদিত চুক্তির সত্য লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সেই আলোকে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাকে প্রেরণ করলেন। তারা হচ্ছেন সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে ওবাদা, আব্দুল ইবনে রাওয়াহা, খাওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও, বনু কুরাইজা সম্পর্কে যেসব কথা শোনা যাচ্ছে দেখে এসো, আমাকে সেসব কথা ইশারায় জানাবে। আর যদি গুজব হয়ে থাকে তবে ওদের সাথে সম্পাদিত চুক্তির উপর ওদের অবিচল থাকার কথা প্রকাশ্যে সবাইকে জানিয়ে দেবে। সাহাবারা বনু কুরাইজা গোত্রের লোকদের কাছে গিয়ে লক্ষ্য করলেন যে তারা আল্লাহ রাসূল এবং মুসলমানদের সম্পর্কে অসম্মানজনক উক্তি করছে। তারা বলছে, আল্লাহ রাসূল আবার কে? আমাদের এবং মুহাম্মাদের মধ্যে কোনো চুক্তি নেই। এই কথা শুনে সাহাবারা পিরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ইশারায় শুধু বললেন, আদল এবং কারাহ, অর্থাৎ আদল এবং কারাহ গোত্রের লোকেরা মুসলিম প্রতিনিধি দলের সাথে যেরকম বিশ্বাসঘাতকতা করেছিল, বনু কুরাইজাও সেই ধরনের বিশ্বাসঘাতকতায় লিপ্ত রয়েছে। ইশারা বোঝাতে চাইলেই অন্য সাহাবারা বুঝে পেলেন। ফলে এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হলেন সকলেই। প্রকৃতপক্ষে মুসলমানদের সামনে তখন জটিল অবস্থা। পেছনে রয়েছে বনু কুরাইজা গোত্র, তারা হামলা করলে সেই হামলার ঠেকানোর মতো কেউ নেই। সামনে রয়েছে কাফিরদের সম্মিলিত সেনাদল, ওদের প্রতি অমনোযোগী হওয়ার উপায় নেই। মুসলমান নারী শিশুদের নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, তারা বিশ্বাসঘাতক ইহুদিদের নাগালের মধ্যে অবস্থান করছিলেন। এসব কারণে মুসলমানদের মানসিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছিল। সে অবস্থার কথাই আল্লাহ তাআলা এভাবে ব্যক্ত হয়েছিল, উচ্চ অঞ্চল ও নিম্ন অঞ্চল থেকে তোমাদের চক্ষু বিকশিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়েছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ তাআলা সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে। তখন মুমিনরা পরীক্ষিত এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। সূরা আল আহজাব আয়াত 10-11।
সেই সময় কিছু সংখ্যক মুনাফিক ও সক্রিয় হয়ে উঠেছিল। তারা বলাবলি করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমরা কাইসার কিসরা দন বান্ডার ভোগ করব, অথচ এখানে এমন অবস্থা হয়েছে পেশাব পায়খানার জন্য বেরোলেও জীবনের ঝুঁকি নিয়ে বেরোতে হয়। কোনো কোনো মুনাফিক তাদের দলের নেতাদের কাছে গিয়ে বলছিল যে আমাদের গড় শত্রুদের সামনে খোলা পড়ে আছে, নিজের গড়ে পিড়ে যাওয়ার জন্য আমাদের অনুমতি প্রদান করুন, আমাদের গড় তো শহরের বাইরে। পরিস্থিতি এমন হয়েছিল যে বনু সালমা গোত্রের লোকদের মন টল টলায়মান হয়ে উঠল, তারা পশ্চাৎ প্রসারণের কথা ভাবছিল। এদের সম্পর্কে আল্লাহ তাআলা ফিকরা যাদের অন্তরে ছিল ব্যাধি, তারা বলেছিল আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা প্রতারণা ব্যতীত কিছুই নয়। এবং ওদের একদল বলেছিল হে ইয়াসরিবাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা পিড়ে চলো। এবং ওদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল আমাদের বাড়িঘর অরক্ষিত। আসলে এগুলো অরক্ষিত ছিল না, প্রকৃতপক্ষে পলায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য। সূরা আল হাজাব আয়াত 12 এবং 13। একদিকে এমনই অবস্থা, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। তাকে এভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে দেখে সাহাবাদের মানসিক অস্থিরতা আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে নতুন চেতনা সঞ্চারিত হলো। তিনি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে বললেন হে মুসলমানরা, তোমরা আল্লাহর সাহায্য এবং বিজয়ের সুখবর শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বিদ্যমান পরিস্থিতি মোকাবিলার কর্মসূচি গ্রহণ করলেন। নিরাপত্তা নিশ্চিত করতে একদল মুসলমানকে প্রেরণ করলেন। তিনি আশঙ্কা করছিলেন যে মুসলমানদের অমনোযোগী দেখে ইহুদিরা মুসলিম নারী শিশুদের উপর হঠাৎ করে হামলা না করে, কিন্তু এক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল, যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন গ্রুপকে পরস্পর থেকে যেন বিচ্ছিন্ন করে দেওয়া যায়। এ উদ্দেশ্য বাস্তবায়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে বনু গাতপানের উভয় সর্দার উয়াইনা ইবনে হাসান ও হারেস ইবনে আওফের সাথে একটি মীমাংসা করবেন। সেই মীমাংসার মাধ্যমে মদিনার এক তৃতীয়াংশ উৎপাদিত ফসল বনু গাতপানকে দেওয়া হবে। যদি এরূপ সুবিধা দেওয়া যায় তাহলে ইহুদিরা পিড়ে যাবে, পরিণামে মুসলমানরা কুরাইশ শত্রুদের সাথে ভালোভাবে মোকাবিলা করতে পারবে। এ ধরনের একটি প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদ ইবনে জুআস এবং সাদ ইবনে ওবাদা নামক দুইজন বিশিষ্ট সাহাবীর সাথে আলোচনা করলেন তখন তারা ভিন্ন মত প্রকাশ করলেন। তারা বললেন হে আল্লাহর রাসূল, যদি এই আদেশ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকেন তবে আমরা নির্বিবাদে মেনে নেব, কিন্তু আপনি যদি শুধু আমাদের কারণে রূপ করতে চান তবে বলছি আমাদের তার প্রয়োজন নেই। আমরা এবং ওরা যখন মূর্তি পূজা করতাম তখন তো ওরা আতিথেয়তা ও বেচা কেনা ছাড়া একটা শস্য দানও আমাদের কাছে আশা করতে পারেনি। বর্তমানে আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা দিয়েছেন, এমত অবস্থায় আমরা নিজেদের ধন সম্পদ তাদের দেব? আল্লাহর শপথ, আমরা তো তাদের দেব শুধু আমাদের তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় সাহাবীদের অভিমত যথার্থ বলে মন্তব্য করে বললেন আমি ভেবেছিলাম অন্য কথা, সমগ্র আরব ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এই কথা ভেবে শুধু তোমাদের জন্যই আমি এই কাজ করতে চেয়েছিলাম। এরপর আল্লাহর ইচ্ছায় শত্রু দল বাঙ্গন দেখা দিল, তাদের ঐক্যে পাটল দেখা দিল, তাদের দ্বার ভোঁতা হয়ে গেল। বনু গাতপান গোত্রের নঈম ইবনে মাসউদ ইবনে আমের আশ যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চুপিসারে এসে বললেন হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু এ কথা কওমের লোকদের কাছে প্রকাশ করিনি, আপনি আমাকে কোনো আদেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ব্যক্তি হিসেবে যেহেতু তুমি একা তাই ওদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা তো নিতে পারবে না, তবে যতটা পারো ওদের মধ্যে পাটল ধরাও, মনোবল নষ্ট করো, যুদ্ধ তো হচ্ছে চালবাজি। এ কথা শোনার পর নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা নো দেরি না করে বনু কুরাইজার কাছে গেলেন। এক সময় ওদের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। তাদের কাছে গিয়ে বললেন আপনারা জানেন আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে
এবং আপনাদের সাথে বিশেষ সম্পর্ক বিদ্যমান রয়েছে? তারা বলল, জি হ্যাঁ। নঈম বললেন, তবে শুনুন, কুরাইশদের ব্যাপারে আপনাদের মতামত আমার চেয়ে ভিন্ন। এ এলাকা আমাদের নিজস্ব এলাকা, আমাদের বাড়িঘর, ধন সম্পদ, পরিবার পরিজন সব এখানে রয়েছে, আপনারা এসব ছেড়ে যেতে পারবেন না। কুরাইশ এবং গাতফান গোত্রের লোকেরা যুদ্ধ করতে এসেছে মুসলমানদের বিরুদ্ধে, আপনারা তাদের প্রতি সমর্থন সংহতি প্রকাশ করবেন। এটা আপনারা কি করলেন? কুরাইশ ও গাতফান গোত্রে কি আছে এখানে? বাড়িঘর, ধন সম্পদ, পরিবার পরিজন কিছুই নেই। যদি তারা সুযোগ পায় তবে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় বিছানা বেঁধে বিদায় নেবে। এরপর থাকবেন আপনারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে ইচ্ছা সেভাবেই আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই কথা শুনে বনু কুরাইজা চমকে উঠল। তারা বলল, নঈম বলুন তো এখন কি করা যায়। নঈম বললেন, কুরাইশদের বলুন তারা যেন লোককে জামিন হিসেবে আপনাদের কাছে দেয়, যদি না দেয় তবে কিছুতেই তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন না। কুরাইজা গোত্রের লোকেরা বলল, আপনি যথার্থ যুক্তিযুক্ত কথাই বলেছেন। এরপর নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কুরাইশ নেতাদের কাছে গেলেন, তাদের বললেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আপনাদের কল্যাণ কামনায় আমার আন্তরিকতা আপনাদের অজানা নয়। নঈমের কথা শুনে তারা বলল, জি হ্যাঁ। নঈম বললেন, তবে শুনুন, ইহুদিরা মুহাম্মাদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার কারণে লজ্জিত। বর্তমানে তাদের মধ্যে এই মর্মে লিখিত চুক্তি হয়েছে যে ইহুদিরা আপনাদের কাছ থেকে কিছু লোককে জামিন হিসেবে গ্রহণ করে মুহাম্মাদের হাতে তুলে দেবে, এরপর তারা মুহাম্মাদের সাথে নিজেদের সম্পর্ক পুনরায় পুনর্বিন্যাস করে নেবে। কাজেই ইহুদিরা যদি আপনাদের কাছে জামিন স্বরূপ কয়েকজন লোক চায় তবে কিছুতেই দেবেন না। নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বনু গাতফান গোত্রের লোকদের কাছে গিয়েও একই রকমের কথা বলে কুরাইশদের প্রতি তাদের সন্দেহান করে তুললেন। দিনের মাঝামাঝি কুরাইশরা ইহুদিদের খবর পাঠালো যে আমাদের অবস্থান তেমন ভালো নয়, ঘোড়া ও উট মারা যাচ্ছে, কাজেই আসুন একযোগে মুহাম্মাদের উপর হামলা করি। আপনারা ওদিক থেকে হামলা করুন, আমরা ওদিক থেকে করছি। ইহুদিরা জবাব পাঠালো যে আজ শনিবার, আপনারা জানেন অতীতে যারা এদিন সম্পর্কে শরীয়তের নির্দেশ লঙ্ঘন করেছিল তারা কী ধরনের শাস্তি পেয়েছিল। তাছাড়া আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের কিছু লোক জামিন স্বরূপ আমাদের কাছে না দেবেন ততক্ষণ আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। দূত ইহুদিদের জবাব শুনে এসে বলার পর কুরাইশ এবং গাতফান বলল, আল্লাহর শপথ, নঈম সত্য কথাই বলেছিল। এরপর তারা ইহুদিদের খবর পাঠালো যে খোদার কসম, আমরা জামিন স্বরূপ কোনো লোক পাঠাতে পারবো না, আপনারা এখনই আপনাদের অবস্থান থেকে হামলা করুন, আমরা এদিক থেকে হামলা করছি। এ কথা শুনে কুরাইজা গোত্রের লোকেরা বলল, নঈম তো সত্য কথাই বলেছে। এভাবে উভয় দলের মধ্যে অবিশ্বাস দেখা দিল, দলের সৈন্যদের মধ্যেও হতাশা দেখা দিল, জোটভুক্ত সৈন্যদের মধ্যেও পাটল দেখা দিল। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার জন্য হাত তুললেন। মুসলমানরা দোয়া করেছিল, হে আল্লাহ, আমাদের হেফাজত করো, আমাদের বিপদ মুক্তি কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা, তুমি কিতাব নাজিল করেছ, তুমি শীঘ্র হিসাব নেবে, ওই সৈন্যদের পরাজিত করো, হে আল্লাহ ওদের পরাজিত করো, তাদের প্রকম্পিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিবেদিত পান মুসলমানদের দোয়া কবুল করলেন। পৌত্তলিকদের জোটে বাঙন ধরা এবং তাদের মধ্যে হতাশা ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টির পর আল্লাহ তাদের উপর জড় বাতাস পাঠিয়ে দিলেন। সেই বাতাস তাদের তাঁবু উল্টে দিল, জিনিসপত্র তছনছ করে দিল, তাঁবুর খুঁটি উবড়ে গেল, কোনো জিনিসও যথাস্থানে থাকলো না। সে সাথে একদল পেরেস্তা আল্লাহ তালা পাঠিয়ে দিলেন। এরপরে কাফেরদের অন্তর থরথর থরথর করে কেঁপে উঠল, তাদের মনে মুসলমানদের প্রবল প্রভাব প্রেক্ষাপাত করল। সে শীত জড়ো হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ইয়ামানকে কাফেরদের খবর নিয়ে আসতে প্রেরণ করলেন। তিনি গিয়ে দেখেন যে মুশরিকরা পলায়নের প্রস্তুতি নিচ্ছে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর জানালেন। সকালবেলা দেখা গেল যে গোটা ময়দান খালি, কোনো প্রকার লাভ ছাড়াই শত্রু সৈন্যদের পিড়ে যেতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন।
এমনই করে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সাথে করা তার ওয়াদা পূর্ণ করলেন। তিনি তার প্রিয় বান্দাদের সম্মান দিয়েছেন, তাদের সাহায্য করেছেন, কাফের সৈন্যদের পরাজিত করেছেন। কাফিরদের পিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এলেন। শরীক বর্ণনা মোতাবেক খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরি শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। পৌত্তলিকরা এক মাস বা এক মাসের কাছাকাছি সময় মুসলমানদের অবরোধ করে রেখেছিল। সব কিছু পর্যালোচনা করলে দেখা যায় অবরোধের শুরু শাওয়াল আর শেষ জিলকদ মাস। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খন্দক থেকে ফিরে এসেছিলেন সেদিন ছিল বুধবার, জিলকদ মাস শেষ হতে তখনও সাত দিন বাকি। খন্দক বা পরিখার যুদ্ধ প্রকৃতপক্ষে পরাজয়ের যুদ্ধ ছিল না, বরং মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এই যুদ্ধে রক্তাক্ত সংঘর্ষ তেমন একটা হয়নি, তবু এটি ইসলামের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ। এই যুদ্ধে পৌত্তলিকদের মনোবল সম্পূর্ণ বেড়ে গিয়েছিল এবং এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে আরবের কোনো শক্তি মদিনায় বিকাশমান শক্তিতে নিঃশেষ করে দিতে পারবে না। খন্দকের যদি মুশরিকরা যত সৈন্য সমাবেশ করেছিল এর চেয়ে বেশি সৈন্য সমাবেশ করা তাদের পক্ষে ভবিষ্যতে সম্ভব হবে না, তখনও সম্ভব ছিল না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসে বলছিলেন, এবার আমরা তাদের উপর হামলা করব, ওরা আর আমাদের উপর হামলা করতে পারবে না, এবার আমাদের সৈন্য তাদের দিকে যাবে। পরবর্তী পর্বে বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে।